শিক্ষার্থীরা রূপসা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজ বিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ। টিরা, আমি প্রতিটা ক্লাস শুরুর আগে নির্ধারিত পাঠ্য বইয়ের বাইরেও কিছু কথা বলে থাকি। এর প্রতিটি কথা থাকে সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে, সামাজিক সম্পর্ক নিয়ে, সামাজিক যে সমস্যা আছে সেগুলো নিয়ে এবং উন্নয়ন অগ্রগতি নিয়ে। তিনি এই যে উন্নয়নের কথা বললাম, আমি এই উন্নয়নের কথা তোমাদের ভেতরে আশাবাদ জাগিয়ে তুলবে এবং সামাজিক সমস্যাগুলো জেনে তা সমাধানে তোমাদের অবস্থান থেকে বিভিন্ন দায়িত্ব পালন করবে। এখন থেকেই তোমার সমাজ ভালো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যাতে আমাদেরকে চিনতে পারি এবং আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে একটা সুন্দর একটা দেশ আমরা উপহার দিতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার যে মূল আলোচনা সেটা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় শ্রেণী কার্যক্রমের এ পর্যায়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান, তোমাদের অত্যন্ত প্রিয় একটি বই সমাজ বিজ্ঞান। সেই সমাজ বিজ্ঞান প্রথম পর্যায়ে তোমাদের একাদশ শ্রেণী, তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষ, একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়। আজকে যে লেকচার সেটি আমার হচ্ছে চতুর্থ লেকচার। আর বিগত ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারকে নিয়ে আলোচনা করেছিলাম এবং তার যে উল্লেখযোগ্য গ্রন্থ আছে যেখানে তিনি সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন সেগুলো নিয়ে আমি বিগত ক্লাসে তোমাদের জানিয়েছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, শিখন ফলে যেটি রেখেছি তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, তৃতীয় অধ্যায় সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান। শিখন ফলে যেটি আছে, সমাজ বিজ্ঞান বিকাশে এমিল ডুর্খেমের অবদান বর্ণনা করতে পারবে। ফরাসি সমাজ বিজ্ঞান চর্চার জনক এমিল ডুর্খেমকে নিয়ে আমি আজকে আলোচনা করব। ডুর্খেমের জন্ম পরিচয় সম্পর্কে আমরা একটু জানব। তিনি 1858 খ্রিস্টাব্দে 15 এপ্রিল ফ্রান্সের লরিন প্রদেশে ইপিনালে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তিনি পরবর্তীতে নন রিলিজিয়াস হয়ে যান, এমিল ডুর্খেম অত্যন্ত মেধাবী ছিলেন। ফরাসি থিসিস ডিভিশন অফ লেবারের উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি সমাজ বিজ্ঞান গবেষণায় মনোনিবেশ করেন এবং নিজেকে ওই কাজে বেশি ব্যস্ত রাখেন এবং ওই সময়টা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ লিখেছেন এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে জানব। তিনি 1917 খ্রিস্টাব্দের 15 নভেম্বর ইউরোপ ত্যাগ করেন এবং তার জন্ম এবং মৃত্যু দুই ফ্রান্সে। প্রিয় শিক্ষার্থী, এমিল ডুর্খেমের যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে খেয়াল করো। প্রথম যেটি আছে, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, যেটা প্রকাশিত হয়েছে 1893 খ্রিস্টাব্দে, দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, যেটা প্রকাশিত হয়েছে 1895 খ্রিস্টাব্দে, তার বিখ্যাত একটি গ্রন্থ দ্য সুইসাইড, যেটা প্রকাশিত হয়েছে 1897 খ্রিস্টাব্দে, প্রিমেটিভ ক্লাসিফিকেশন, যেটা প্রকাশিত হয়েছে 1903 খ্রিস্টাব্দে, এবং দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, যেটা প্রকাশিত হয়েছে 1913 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী, তার এই যে বিখ্যাত গ্রন্থগুলো, উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে, সমাজ বিজ্ঞানে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন তাদেরও উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে যেখানে তারা সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করছে। তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো। আমি লিখে নেওয়ার কথা এই জন্য বলছি যে তোমরা যখন সে কোশ্চেন আনসার করো তখন দেখা যায় কি যে অগাস্টে যে সমস্ত গ্রন্থ আছে তোমরা সেটা লিখে দিলে, হার্বার্ট স্পেন্সার একটা কার্ল মার্কস, এইভাবে এলোমেলো করে ফেলো খাতায় লিখতে যেয়ে। প্রশ্ন যেহেতু সৃজনশীল, সেজন্য জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে এবং এমসিকিউ যে প্রশ্নগুলো আসে তা কোনো না কোনো ভাবে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে। সেজন্য তোমরা খেয়াল রাখবে যে কোন গ্রন্থটি কোন বিজ্ঞানের, এগুলো তোমরা একটু খেয়াল রাখবে। একজন প্রগতিশীল সমাজ বিজ্ঞানী হিসেবে ইমেল ডুর্খেমের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সমাজ বিজ্ঞানকে বিজ্ঞানসম্মত পন্থায় অধ্যয়নের চেষ্টা করেছেন। বৈজ্ঞানিক পদ্ধতি ভিত্তিক যে সমাজ ব্যবস্থা তার প্রতি ছিল ইমেল ডুর্খেমের গভীর অনুরাগ এবং তিনি সমাজ বিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণা করেছেন এবং পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়েছেন। চলো আমরা সেই বিষয়গুলো সম্পর্কে এখন জানবো। ওনার বিষয় যেটি রেখেছি, দেখো সমাজ বিজ্ঞানে তার অবদান প্রথম যেটি আছে, তার দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড গ্রন্থে সামাজিক ঘটনা কি এবং সামাজিক ঘটনা উদ্ঘাটনের যে উপায়গুলো সেগুলো তিনি এই যে সামাজিক ঘটনা এবং যে সামাজিক পদ্ধতি আছে সেখানে ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং তিনি বলেন সমাজে যে সমস্ত ঘটনা, দৈনন্দিন ঘটনাগুলো ঘটে থাকে এর কোনটি মনস্তাত্ত্বিক নয়, এর উৎপত্তি লাভ করে সামাজিক মিথস্ক্রিয়া থেকে। আর তিনি আরো বলেছেন সামাজিক ঘটনাগুলো যে ঘটে এগুলো মানুষের সৃষ্টি। তার মতে মানুষ সবসময় নিষ্ক্রিয়
সক্রিয় বস্তু নয়। আশা করি তোমরা সামাজিক ঘটনা সম্পর্কে বুঝতে পেরেছ। পরে যেটি আছে শ্রম বিভাজন। শ্রম বিভাজনটা কি? শ্রম বিভাজন হলো ডুর্খেইমের শ্রেষ্ঠ মতবাদ, এটা বললেও কোনো অংশে ভুল হবে না। কারণ শ্রম বিভাজনের জন্য ইমিল ডুর্খেইমকে অনেক বিজ্ঞানী তাকে আলাদাভাবে মহিমান্বিত করেছেন। আমরা যদি এভাবে বলি, গ্রাম অঞ্চলে আমরা এক ধরনের ডিভিশন অফ লেবার দেখতে পাই, আবার শহর অঞ্চলে আর এক ধরনের ডিভিশন অফ লেবার দেখতে পাই। এবং দেখা যায় কি, শ্রম বিভাজনের ক্ষেত্রে দেখা যায় যান্ত্রিক এবং জৈবিক সংহতির কথা বলছি আমরা। এই যে যান্ত্রিক এবং জৈবিক সংহতি, যান্ত্রিক সংহতির সমাজকে বোঝানো হয়েছে এবং জৈবিক সংহতিকে বর্তমান সমাজ ব্যবস্থার সাথে তুলনা করা হয়েছে। শ্রমের যে শ্রেণী বিভাগগুলো আছে এগুলো মূলত ইমেল ডুর্খেইমের কনসেপ্ট থেকে প্রথম আমরা পেয়েছি। শিক্ষার্থী আমরা যদি আরেকটু অন্যভাবে বলি, সেক্ষেত্রে দেখা যায় কি যে সমাজে যারা অনেক বেশি মেধাবী, যারা অত্যন্ত মেধাবী, তাদের কি করা হয়, সমাজের যে সমস্ত প্ল্যানিং এর কাজগুলো আছে, চিন্তামূলক কাজ আছে, আইডিয়া জেনারেট ভিত্তিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তারা করে থাকে। এবং যারা একটু মোটামুটি মেধাবী তাদের কি করা হয় যে কোন প্রোগ্রামের ম্যানেজারিয়াল কাজগুলো তাদেরকে করতে দেওয়া হয় এবং তারা প্রোগ্রামটা কিভাবে উঠাবে, এই যে চিন্তাগুলো সেগুলো যারা মোটামুটি মেধাবী। এবং যারা তার চাইতে আরেকটু কম মেধাবী তাদের ক্ষেত্রে কি করা হয়, দেখা যাচ্ছে তারা সমাজের যে সমস্ত ক্লারিক্যাল কাজগুলো আছে বা অনেক কাজ আছে সেগুলোর সাথে তারা সম্পৃক্ত হয়। এই যে সমাজে যে শ্রম বিভাজনের বিষয়টি, সেটা কিন্তু আমরা প্রথম ধারণা পেয়েছি কার কাছ থেকে, ইমেল ডুর্খেইমের কাছ থেকে। তার মানে কি, শ্রম বিভাজনটা তোমরা এখন বুঝতে পারছো যে সমাজে সবাই কিন্তু একই জায়গায় নাই। হ্যাঁ, এক একজনের অবস্থান এক এক জায়গায়। প্রিয় শিক্ষার্থী, এক একজন এক এক কাজের সাথে সম্পৃক্ত তার যোগ্যতা এবং মেধা অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী, এর পরে যে আলোচনা আমি লিখেছি ইমেল ডুর্খেইমের যে আলোচনা, সেটি হচ্ছে আত্মহত্যা সম্পর্কিত মতবাদ। ইমেল ডুর্খেইমের আত্মহত্যা সম্পর্কিত মতবাদ কিন্তু খুব আলোচিত একটি মতবাদ। ইমেল ডুর্খেইমের একটি বিখ্যাত গ্রন্থ, সেটি হচ্ছে দ্য সুইসাইড গ্রন্থ, যেটা প্রকাশিত হয়েছে 1897 খ্রিস্টাব্দে। মানুষ যখন নিজেকে নিজেই খুন করে, যখন এই সুন্দর পৃথিবী আর তাকে টানতে পারে না, তখন মানুষ আত্মহত্যার মতো ঘৃণিত একটি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। সেটা হতে পারে সামাজিক কারণে, পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে বা আর্থিক সংকটের কারণে, নৈরাজ্যের কারণে, বিভিন্ন কারণে হতে পারে। বিভিন্ন কারণে এই সংকট বা আত্মহত্যার মতো একটা পাপের সে বেছে না। কেউ শিক্ষার্থী, ইমেল ডুর্খেইম মূলত আত্মহত্যাকে তিনটি ভাগে ভাগ করেছে। সেই তিনটি ভাগ আমি এখানে লিখেছি, দেখো, আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থমূলক আত্মহত্যা, নৈরাজ্যমূলক আত্মহত্যা। আত্মকেন্দ্রিক আত্মহত্যাটা কি, তিনি বলেছেন যখন একটু মানুষের মধ্যে আত্ম অভিমান কাজ করে, যখন তার পারিপার্শ্বিক অবস্থা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট হতে না পারে, তখন মানুষ আত্মহত্যা করে। এটা অবশ্য এরকম একটা ব্যাপার যে নিজের ভালো না লাগার জায়গা থেকে যে আত্মহত্যা, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। অর্থাৎ আমরা কি বলতে পারি যে ব্যক্তিগত কারণে, এটা ব্যক্তিগত কারণে আত্মহত্যা, ভালো না লাগার জায়গা থেকে আত্মহত্যা করছে, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। শিক্ষার্থী, এরপরে যেটি আছে পরার্থমূলক আত্মহত্যা। যখন একজন মানুষ অন্যের জন্য আত্মহত্যা করে, মহৎ কাজের জন্য আত্মহত্যা করে, দেশের জন্য আত্মহত্যা করে, তখন এই আত্মহত্যা হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা। অর্থাৎ এটা নিজের ভালো লাগার জায়গা নয়, এটা দেশের জন্য বা মহৎ কাজের জন্য নিজেকে বিলিয়ে দেয়া। যেরকম আমরা বলতে পারি যে 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কি পেয়েছি, আমাদের একটা স্বাধীন সর্ব রাষ্ট্র পেয়েছি। এই যে আত্মহত্যা, সেটাই হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা। প্রিয় শিক্ষার্থী, পরে যেটি আছে সেটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। এখানে ডুর্খেইম বলার চেষ্টা করেছেন, মানুষ যখন অর্থ সংকটে থাকে, যখন মানুষ কোনো কারণে হেয় প্রতিপন্ন হয় এবং আর্থিক সংকটের মধ্যে পড়ে, ঋণ করে ঋণের যে টাকাটা শোধ দিতে না পারার কারণে অনেকেই কি করে, আত্মহত্যা করে। আমরা যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এবং আমাদের দেশেও এরকম অহরহ ঘটনা ঘটে যে দেখা যাচ্ছে মেয়ে বাড়ি আছে, তার বিয়ের জন্য পণ দিতে না পারার কারণে অনেক বাবা মা আত্মহত্যা করছে তার হাতে সংকটের জন্য। আবার দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত দেশে খাদ্য সংকটের কারণে অনেকে আত্মহত্যা করে। এই যে আত্মহত্যা, সেটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। এবং শিক্ষার্থী, আশা করি তোমরা আত্মহত্যা সম্পর্কিত যে মতবাদ সেটা সম্পর্কে জেনেছো। এরপরে যেটি আছে ধর্ম সম্পর্কিত মতবাদ। ধর্ম সম্পর্কিত মতবাদে ডুর্খেইম যেটা বলার চেষ্টা করেছেন, ধর্ম হচ্ছে এমন একটি বিষয় যেটা কিনা মানুষকে কি করে,
কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। সেই সময় মানুষের মধ্যে ধর্মের প্রভাবটা অনেক বেশি ছিল, মানুষ মনে করতো যে প্রকৃতি যা কিছু আছে এবং প্রকৃতির মধ্যে দেবতা আছে এরকমটাই মনে করতো, এবং তারা কি করতো প্রকৃতিকে পূজা করতো, প্রকৃতির মধ্যে যা কিছু আছে তাকেই পূজা করতো। তিনি এই বলেছেন যে কোনো কোনো সমাজে দেখা যায় যে ধর্মের প্রভাবটা অনেক বেশি, আবার কোনো কোনো সমাজে প্রভাব খুব বেশি নাই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে এই যে ইমেল খেমের যে অবদান, তার যে সমাজ সম্পর্কিত আলোচনা করছি, যে সামাজিক ঘটনা, শ্রম বিভাজন, আত্মহত্যা সম্পর্কিত মতবাদ এবং ধর্ম সম্পর্কিত মতবাদ ছাড়াও তার অনেক আলোচনা আছে যেগুলো তোমরা একটু দেখবে মূল বইতে। আর যদি কারোর এই সম্পর্কে কোনো জানার থাকে, আরো কিছু জানার থাকে, তোমরা আমাকে ফোন করবে, যোগাযোগ করবে, আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তো তোমরা সরকারি বিধি মোতাবেক যে সমস্ত নির্দেশাবলী আছে, বাড়ি থেকে যখন বের হবে তখন মাস্ক পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করবে, শ্রেণীকক্ষে প্রবেশ করবে, এবং তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।